জাতীয় সড়ক থেকে উদ্ধার বিশাল আকৃতির সাপ অজগর, উদ্ধার করলো বন দপ্তর। উদ্ধার হলো দমনী সংলগ্ন হাইওয়ে থেকে। শুক্রবার রাতে এলাকায় হাইওয়ে থেকে বিশাল আকৃতির অজগর সাপটি উদ্ধার করে। এরপর জলপাইগুড়ি গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। আজ বন আধিকারিকের আদেশ অনুযায়ী অজগর সাপটিকে উপযুক্ত ছায়ায় ছাড়া হবে বলে জানানো হয়। একদম একদম আরে মোবাইল লাইট গুলো জ্বালাও না, ফ্ল্যাশ গুলো জ্বালাও। এটা তো অক্সিজেনের প্রবলেম হয় না? না না, আচ্ছা আচ্ছা, ওই ব্যাগে ফোটা আছে তো, দুইটা না তিনটা ফোটা আছে এটার মধ্যে। তোমার কি এখনই ছেড়ে দিয়ে আসবে নাকি কালকে? রাত্রে কোনো অসুবিধা হবে না? একদিন খাওয়া দাওয়া ছয় মাস ঘুমায় থাকে। একটি দ্বারা বড় অজগর সাপ দেখা গেছে এবং স্থানীয়রা সেই সাপটিকে বাঁচানোর জন্য বস্তাবন্দি করে রাখেন। সেই জন্য উনি আমাদের বরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে খবর দেন, আমরা বরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশন থেকে আসি সাপটাকে হ্যান্ড ওভার নেওয়ার জন্য। এবং আমাদের সাথে সাহায্যে আসে তিস্তা ট্রাস্ট জলপাইগুড়ির শঙ্খচুক্র নন্দী, এবং উনি এসে এখানে একটা ছোট্ট অ্যাওয়ারনেস করে দিয়ে গেলেন যে সাপটি কেন বাঁচানো দরকার, সাপের কতটা প্রয়োজনীয়তা আছে সে নিয়ে একটা অ্যাওয়ারনেসও করলেন। খুব সুন্দর একটা প্রোগ্রামও হয়ে গেল। আপনার নাম? সৌভিক মণ্ডল। আচ্ছা।